International University of Business and Technology IUBAT এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হলো বুধবার। উত্তরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে সমাবর্তন প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রবার্ট এম গর্ডন। এছাড়াও ছিলেন IUBAT এর ভাইস চ্যান্সেলর আলিম উল্লাহ মিয়া। বিশ্ববিদ্যালয়ের প্রায় 1500 গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন। আমিন জুয়েলার্স, অর্থনীতি সংবাদ।